হাজবেন্ড তো আমাকে বলছে যে তোমাকে আমি আর রাখবো না। আপনারা সবাই দেখতে পাচ্ছেন সে মাশাআল্লাহ একটা সুইট মেয়ে, দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো। সেজন্য তিশা পূজা জায়গায় আমি থাকলে খুব ভালোই হইতো, খারাপ হইতো না। তাহলে আমাকে বিয়ে করলে কেন? যে মেয়েটা লোভী, সে মেয়েটা টাকার জন্য আসছে, ভালোবাসা নাই এখানে। আমাকে ছেড়ে পরে মুস্তাকার কাছে ওরকম লোক পেয়ে তুমি চলে যাবে? আমি ওখানে এটা বললাম, নিজেও লজ্জিত হয়ে গেছে আর আমার হাজবেন্ডকে ওখানে আমি ছোট করে ফেলছি। আমি যদি তিশার জায়গায় থাকতাম তাহলে হয়তো ভালোই হইতো। এইরকম কথা বলে তার হাজবেন্ডের সামনে এই মেয়ে ডিভোর্স পেলেন তার স্বামীর কাছ থেকে। সমস্ত ভিউয়ার্স দেখেন কি আমার বক্তব্য ছিল। আর আমি মনে করব এইরকম যে মেয়েগুলো এরকম কথা বলছে মেলার মধ্যে এসে, তার এরকম সুগার ড্যাডি লাগবে, তাদের কিন্তু এইরকম শাস্তি দেওয়াটাই স্বাভাবিক এবং এই শাস্তি দেওয়া দরকার, কেননা তাদেরকে রুখে দাঁড়াতে হবে ফ্যামিলি থেকে। সমস্ত ভিউয়ার্স, এই ছেলেটি তার যখন বউকে নিয়ে মেলায় আসেন এবং সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসা করে তিশা এবং মোস্তাকের সম্পর্কে অপিনিয়ন জিজ্ঞাসা করেন, তখন বলে তিশার জায়গায় যদি আমি থাকতাম তাহলে ভালোই হতো, কিন্তু এটা একটা হাজবেন্ডের জন্য কতটা অপমানজনক সেটা হয়তোবা পরে দেখিয়ে দিয়েছেন এই মেয়ের জামাই। সমস্ত ভিউয়ার্স, ওর সামনে যখন বলছে তখন সে বলল যে তাহলে কি আমার কাছে টাকা নাই জন্য তুমি আমার কাছে থাকবে না। এইরকম যখন কথা বলা যখন রুড হয়ে গেল, ও তো বুঝতে পারছে যে আসলে সে রুড হয়ে যাচ্ছে, তখনই বন্ধুরা এই মেয়ে ভাষ্য চেঞ্জ করে ফেলে এবং ভাষ্য চেঞ্জ করে কোনোই লাভ হয় নাই। সে বলে যে না আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, এরকম কথা বলছে, কিন্তু তার ভাষ্য চেঞ্জ করে যে কোনো লাভ হলো না, কেননা শেষমেশ তার স্বামী তাকে বাড়ি নিয়ে গিয়ে তাকে ডিভোর্সের মতো লেটার পাঠিয়ে দিলেন এবং তাকে ডিভোর্স দিতে চেয়েছেন। সমস্ত ভিউয়ার্স, পরে এই মেয়েটির আকুতি দেখলে আপনারা অবাক হবেন, কোথাও যাবেন না, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি আশা করব যারা যারা আছেন যাদের মেয়ে পরিবারের সদস্য এইরকম সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো মজার ছলেও যদি বলে, তারপরেও তাকে শাস্তির আওতায় দেওয়া দরকার। জীবন্ধুরা, এই জাতিকে ঠিক করতে হলে একটু কঠোর হওয়া দরকার। চলুন আমরা এখন তাদের প্রথম ভিডিওটা দেখি, মেয়ে কি এমন ইন্টারভিউ দিয়েছিল যার জন্য তার এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। আপনাদের সঙ্গে আমি আছি রাকিব আল হাসান, অবশ্যই নামটি মনে রাখবেন এবং চ্যানেলটি মনে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা এখন প্রথম ভিডিওটি দেখি কি বলছিল মেলায়, তারপর আমরা দেখব তার স্বামী কি পদক্ষেপ নিলেন। চলুন। তিশাপুর জায়গায় আমি থাকলে খুব ভালোই হইতো, খারাপ হইতো না। আমাদের ইয়াং বয়সে ছেলেদের কি কোনো দাম নেই? এখন আমি কি তোমাকে ভালো রাখিনি? এই কথাটা যখন বলে ফেলেছো, একদিন না একদিন এই কথাটা তুমি সত্য করবা। এখন উনি বলতেছে যে যদি ভালো হতো, এখন ভালো হলে তুমি আমাকে বিয়ে করলে কেন? তাহলে এখন আমি তোমাকে নিয়ে আসছি, তুমি এখন মোস্তাক কাকার মতো যদি কাউকে যদি টাকা দেখায় তাই আমি পিছন থেকে ঘুরে দেখবো তুমি নাই। বললেই কি হয়, তাহলে হবে না, তুমি বললে কেন? খুব ভালো লাগতেছে ভাইয়া, না বই কিনি নাই, অথচ দেখতেছি বই কিনবো অবশ্যই। এর আগে অনেকবারই আসছি বই মেলায়। আমার পছন্দের লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর। বইমেলা আমার হাজবেন্ডের সাথে আসছি। তিশাপুর জায়গায় আমি থাকলে খুব ভালোই হইতো, খারাপ হইতো না। তাহলে আমাকে বিয়ে করলে কেন? এখন আমাকে বিয়ে করলে তুমি, হ্যাঁ এখন উনি বলতেছে যে যদি ভালো হতো, এখন ভালো হলে তুমি আমাকে বিয়ে করলে কেন? এখন দেখা যাচ্ছে তুমি আমাকে ছেড়ে পরে মোস্তাক কাকার কাছে ওরকম লোক পেয়ে তুমি চলে যাবে। আমাদের ইয়াং বয়সে ছেলেদের কি কোনো দাম নেই? তাহলে এই কথাটা তুমি কেন বললা? তোমাকে নিয়ে ঘুরতে আসার পরে এই যে আমি যে একটা লজ্জিত হলাম যে আমি একটা ইয়াং বয়সে পোলা তোমার সাথে আসছি, ভাইয়া জিজ্ঞাসা করলো মোস্তাক কাকার কথা, তুমি বললে যে ভালো হতো, তাই আমরা এখন কি করবো? আসলে আমার মাথার উপরে হেড হয়ে গেল, এটা কোনো মানে হলো? আমি আসলাম তোমাকে নিয়ে ঘুরতে, ভাইয়াদের সাথে কথা বলতে, তুমি এই কথাটা বলে ফেলে এখন আমি তোমাকে ছেড়ে চলে যাবো? আবু এখন আপনি কি বলেন? সরি আমার ভুল হয়ে গেছে। ভুল হয়েছে, তুমি এখন যদি পাও মোস্তাক কাকার মতো কাউকে যদি পাও, আগের থেকেই ছিল অবশ্যই, এখন আমার কাছে তো কোনো টাকা নেই, আমার কাছে তো কোনো টাকা নেই, তাহলে এখন আমি তোমাকে নিয়ে আসছি, তুমি এখন মোস্তাক কাকার মতো যদি কাউকে যদি টাকা দেখায় তাই আমি পিছন থেকে ঘুরে দেখবো তুমি নাই। না না না, কেন সেটা কেন হবে? না একদমই না আবু, আপনি নিজে বলছেন যদি তো ভাইয়া সেটা বলছে দেখে কি একটা, এ কারণে কি এটা হবে মনে হয়? তার কথা বলতে গেলে সে তার লাইফ সেটেল করার জন্য সে এটা করেছে,
এখন হতে পারে বা সে কোনো পরিস্থিতির কারণে সে ওরকম কোনো ব্যাগিন পায়নি বা কোনো সাপোর্ট পায়নি, ওনার কাছে গিয়ে উনি ভালো থাকবে। এখন আমি কি তোমাকে ভালো রাখিনি? অবশ্যই। এই কথাটা তুমি কেন বললা? বললাম তো, ভুল হয়ে গেছে, সরি। তো ভুল হয়ে গেছে? না 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 না, এই কথাটা যখন বলে ফেলেছো, একদিন না একদিন এই কথাটা তুমি সত্য করবে। একদিন না একদিন এই কথাটা উনি সত্য করবে। আমি এটা ভুল করেছি। বন্ধুরা, এখন চলুন আমরা তার ভিডিওটি দেখি, কি কি বললেন মিডিয়ার মাধ্যমে এসে, তারপর সে রিয়াকশন ভিডিও কি ছিল এই মেয়ের, চলুন আমরা দেখে আসি। না পাচ্ছি ফ্যামিলি, না পাচ্ছি আত্মীয় স্বজন, না পাচ্ছি নিজের হাজবেন্ডকে, কাউকে বোঝাতে পারতেছি না যে জাস্ট একটা ফান ছিল। আমার হাজবেন্ড তো আমাকে বলছে যে তোমাকে আমি আর রাখবো না। এখন আমি কী করবো? আমি নিজেও পাইতেছি না যে আমি কী করবো। আমি তো একটা মেয়ে, জাস্ট আমি তো একটা ফান করে বলছিলাম, এটা যে এতটা সিরিয়াসলিভাবে হবে আমি কখনো ভাবতেও পারিনি। কা জানি এই মুস্তাকার আঙ্কেল এসে আমার সম্পর্কটা ঠিক করে দেয়, আমার হাজবেন্ডকে যেন আমার কাছে ফিরা দেয়, এটাই আমি চাই, আর কিছু চাই না। ওর সব বোনকে অনুরোধ করে বলতেছি যে তোমরা কখনো ভুল কাজ করো না, স্বামীকে ছোট করো না সবার সামনে, স্বামী হলো নিজের সবথেকে বড় অহংকার। আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দিচ্ছে, যে আমি ওই যে বলছি না যে আমি তিশার জায়গায় আমি থাকলে খুব ভালো হতো, এটাই। বাট আমার হাজবেন্ড তো কখনো মানতেই পারেনি যে এটা কেন তুমি বললা, কি কারণে বললা। এ কারণে যেমন আমি ওখানে এটা বললাম, নিজেও লজ্জিত হয়ে গেছে, আর আমার হাজবেন্ডকে ওখানে আমি ছোটো করে ফেলছি, এ কারণে আমার অনেক খারাপ লাগছে ওই দিক দিয়ে, আর আমার হাজবেন্ডেরও অনেক খারাপ লাগছে। কিন্তু আমি ভাবতেও পারিনি এটা এরকম হয়ে যাবে, যেটা এত দূরত্ব চলে যাবে গা। আর আমার হাজবেন্ড এ কারণে আমাকে অনেক গালাগালি করছে, আমার ফ্যামিলিও করছে আমাকে। আমার আম্মু সুদ্ধ আমাকে বলছে যে তুই যদি আমার বাসায় আসস তাহলে কখনো তোর জায়গা হবে না। আর আমার হাজবেন্ড আমাকে বলছে যে তোমাকে আমি আর রাখবো না। এখন আমি কী করবো? আমি নিজেও পাইতেছি না যে আমি কী করবো। আমি তো একটা মেয়ে, আমি একা একা কী করতে পারবো? মানে আমি যে বললাম, নিজে বললাম, মানে আমি বিপদে পড়ে গেছি, এটা কী বললাম ফেললাম? আমি জাস্ট আমি তো একটা ফান করে বলছিলাম, এটা যে এতটা সিরিয়াসলিভাবে হবে আমি কখনো ভাবতেও পারিনি কা, যেটা এতটা সিরিয়াসলিভাবে হবে। আমার জীবনে সবথেকে বড় দুঃখ নেই মা, সেটা আত্মীয় স্বজন তো কল দিছে, ওরা বলছে যে তুই মেয়ে হয়ে এটা কেন করলি কাজটা, এ কাজটা কি তোর করার দরকারই ছিল? অন্য একটা কথা বললে তুই এটা চলে যেতি, কিন্তু এটা কেন বললি? সবথেকে বড় হলো একটা স্বামীর, সবথেকে বড় হলো তার স্বামীকে সে বড় করে সবসময়, আর তুই তো সে জায়গায় তোর হাজবেন্ডকে ছোটো করছস। এ কারণে ভাই আমি খুব লজ্জিত যে আমার হাজবেন্ডকে আমি নিজেই ছোটো করে ফেলছি, সব জায়গার মধ্যে মিডিয়ার মধ্যে আমার স্বামীকে আমি ছোটো করে ফেলছি। এখন আমি নিজেও ভাইবা পাইতেছি না যে আমি কী করবো, কোথায় কী করবো, কোন দিকে কোন দিকে কোনটা সামলাবো। না পাচ্ছি ফ্যামিলি, না পাচ্ছি আত্মীয় স্বজন, না পাচ্ছি নিজের হাজবেন্ডকে, কাউকে বোঝাতে পারতেছি না যে জাস্ট একটা ফান ছিল, ফানের মধ্যে কত বড় একটা সিরিয়াসলি হয়ে গেল কথাটা। আমার বোনদের মধ্যে একটাই অনুরোধ যে আমি যে ভুলটা করছি সে জানি কখনো কোনো বোন এই ভুলটা না করে, যদি করে তাহলে আমার থেকে বড় দুর্গতি তাদের জীবনেও নেই মাসবো। এটা সব বোনের কাছে আমার অনুরোধ, জানি আমার মতো ভুল কোনো বোনই না করে, আমার জীবনে তো কষ্ট আছেই। তারপর সব বোনকে অনুরোধ করে বলতেছি যে তোমরা কখনো ভুল কাজ করো না, স্বামীকে ছোট করো না সবার সামনে, স্বামী হলো নিজের সবথেকে বড় অহংকার, ওকে কখনো ছোট করবা না, ওকে বড় করার চেষ্টা করবা সবসময়। সর্বোপরি একটা কথাই বলি ভাই, কখনো কোনো কথা বলতে গেলে আবেগময় হয়ে যা তা বলে ফেলবেন না, কেননা আপনি কি বলছেন সেটা বুঝে শুনে বলুন, কেননা এই সমাজ সবাই দুশ্চরিত্রা এই মুস্তাকের মতো নয়। জীবন্ধুরা, সবার একটা বিবেক এবং মান সম্মানবোধ রয়েছে, এই মেয়েটি যে ভুল করেছে এটা কিন্তু মোটেও ঠিক করে নাই, কেননা তার স্বামী সেখানে থাকা অবস্থায় সে এরকম কথা বলছে, এটা স্বামীর জন্য কতটা অপমানজনক সেটা আপনি নিজেকে চিন্তা করলে বুঝতে পারবেন। সমস্ত ভিউয়ার্স, সে এই সিদ্ধান্তটা যেহেতু নিয়েছে, আমি আমার পক্ষ থেকে বলবো যে ভাই যেন মেয়েটার এই ভুলটা বুঝতে দেওয়া হয়, যেন ওকে মেনে নেওয়া হয়, কেননা একটা মানুষ ভুল করে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করবেন। আল্লাহ হাফেজ।